আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির নতুন আরও একটি ক্লাসে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে তোমাদের বইয়ের এই 111 নম্বর পেজ পর্যন্ত যতগুলা একক কাজ, দলীয় কাজ এবং দলগত কাজ ছিল, তাছাড়া আমরা প্রত্যেকটা অংশ খুঁটিনাটিভাবে তোমাদেরকে বিশ্লেষণ করেছি। তা আজকে চলো আমরা অনুশীলনীর 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তিনটা বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। অর্থাৎ তোমাদেরকে তিনটি বাস্তব উদাহরণ দিতে বলা হয়েছে এবং সেখান থেকে বহুপদী রাশি গঠন করতে বলেছে। তাহলে দেখো, আমরা উদাহরণ 1 নম্বরে যেটা দিতে পারি সেটা হচ্ছে, মনে করো করিমের বয়স সুজনের বয়সের 4 গুণ থেকে 5 বছর কম। তাহলে মনে রাখিও, 4 গুণ থেকে আরও 5 বছর কম। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল, যেহেতু করিমের বয়সটা সুজনের বয়সের থেকে বলা হয়েছে, তাহলে ফার্স্ট অফ অল সুজনের বয়সটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এই করিমের বয়সটা হবে সুজনের বয়সের 4 গুণ, সেখান থেকে আরও বিয়োগ যাবে কত বছর, 5 বছর, এবং এটা একটা বহুপদী রাশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড উদাহরণ হিসেবে আমরা দিলাম, একটি খাতার দাম একটি কলমের দামের বর্গ অপেক্ষা 2 টাকা কম। তাহলে একটি খাতার দামকে কলমের দামের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং তার বর্গ থেকে আরও 2 টাকা কম। তাহলে ফার্স্ট অফ অল, যেহেতু কলমের সাথে কম্পেয়ার করা হয়েছে, তাহলে কলমের দামটাকে আমরা xyz যে কোনো একটা ধরে নিলাম। তাহলে খাতার দামটা হচ্ছে এই যেটাকে ধরেছো সেটাকে বর্গ অর্থাৎ স্কোয়ার করার পর সেখান থেকে আরও 2 টাকা কম, ডেট মিন্স -2, এবং এটাও একটা বহুপদী রাশি। এরপর আমরা সর্বশেষ থার্ড যে এক্সাম্পলটা সেটা দিতে পারি, মনে করো স্যার সাদিয়ার টাকার পরিমাণ হচ্ছে রাহির টাকার ঘনের 2 গুণ অপেক্ষা 30 টাকা বেশি। তাহলে সাদিয়ার টাকাকে এখানে রাহির সাথে কম্পেয়ার করা হয়েছে, তাই রাহির টাকাটাকে আমরা ফার্স্ট অফ অল xyz যে কোনো একটা ধরে নিলাম, এবং সেটা হচ্ছে রাহির গণের 2 গুণ অপেক্ষা আরও 30 টাকা বেশি, ডেট মিন্স যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সাদিয়ার টাকাটাকে বের করতে পারি, এই যে রাহির টাকা এ ধরেছ সেটাকে কিউব করবা 1 কিউব, এবং 1 কিউব করার পর সেটাকে 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করার পর সেটার সাথে আরও কিছু যোগ করবা, কত যোগ করবা, এই যে তারিটা যোগ করবা, এবং এটাও একটা বহুপদী। তাহলে দেখো, আমরা ইজিলি তিনটা বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করে ফেললাম। আশা করছি তোমরা বুঝছো, যদি না বুঝে থাকো তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো তোমাদের মতামত। আর তোমরা জানো আমাদের মেয়ের 1 তারিখ থেকে সাইকেল 2 কোর্সটি লঞ্চ হবে, অনলাইন পেইড কোর্স। আমরা সাইকেল 1-এর মতো সাইকেল 2-তেও গণিত এবং বিজ্ঞানটা পড়াবো। গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো, কিভাবে আমরা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নকে টার্গেট নিয়ে পড়বো, সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে, তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কীভাবে তাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করেছি। আমরা আশা করছি তোমরা সাইকেল 2-তে অ্যাড হবে, গণিত এবং বিজ্ঞান বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এর পরবর্তীতে 2 নম্বরে যে কাজগুলো বলা হয়েছে এর মধ্যে দেখো, নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণগুলো দিতে বলেছে। এখানে আমরা 5টা দেখতে পাচ্ছি, এবং এখানে 1 চলক, দ্বিমাত্রিক, দ্বিপদী, এবং এখানে চতুর্পদী, 2 চলক, ত্রিমাত্রিক, দ্বিপদী, এরপর ত্রিসমমাত্রিক, চক্রক্রমিক, আমরা অনেকগুলা টপিকস দেখতে পাচ্ছি। তোমরা যদি তোমাদের বইয়ের 95 নম্বর পেজের মধ্যে যাও, আমরা ইতিমধ্যে তোমাদেরকে সেগুলো পড়িয়ে ফেলেছি। 95 নম্বর বা 96 নম্বর পেজের ওইদিকে তোমরা কিন্তু কতগুলো বহুপদী রাশির শ্রেণী বিভাগ দেখতে পাবে। তো তোমরা সেখান থেকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নিবা, অন্যথায় তোমাদের বুঝতে কষ্ট হবে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, প্রত্যেকটা টপিকস এখানে একটা একটা সাথে রিলেটেড। যেমন এই যে দেখো, চক্রক্রমিক বহুপদী কি, সাধারণত এই যে দেখো এটা একটা বহুপদী, এই বহুপদীটার মধ্যে বা এখানে আরও অনেকগুলো বহুপদী আছে, এই বহুপদীগুলোর মধ্যে যদি স্যার আমি x-এর জায়গায় y, y-এর জায়গায় z, এবং যেটার জায়গায় যদি x এভাবে চক্রাকারে বসাই, তাহলে দেখবা ওই বহুপদীটার কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর তোমার আর একটা বহুপদী সম্পর্কে জানতে হবে, প্রতিসম বহুপদী কি।
স্যার এখানেও সেম, আমি যদি এক্স এর জায়গায় ওয়াই বা ওয়াই এর জায়গায় এক্স শুধুমাত্র এগুলাই বসাই, তা একইভাবে দেখো এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এরপর এখানে দেখো জেড এর জায়গায় এক্স এর জায়গায় ওয়াই। অর্থাৎ জাস্ট একটা জিনিস মাথায় রেখো, তুমি যদি যেই এক্স গুলো আছে সেগুলোকে ওয়াই করে দাও এবং যে ওয়াই গুলো আছে সেগুলোকে এক্স করে দাও, তাহলে দেখবা ওই বহুপদীর আর কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। দেখো একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটা চলক তুমি এক্স ওয়াই ধরতে পারো বা ওয়াই জেডও ধরতে পারো বা জেড এক্সও ধরতে পারো, যে কোনো দুইটা চলক যদি তুমি অদল বদল করো তাহলে সেক্ষেত্রে পুরো বহুপদীর আর কোনো পরিবর্তন হবে না, সেগুলোকে আমরা প্রতিসম বহুপদী বলি। আরেকটা বহুপদী হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সমমাত্রিক বহুপদী। অর্থাৎ এই যে দেখো এই বহুপদীটার মধ্যে লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সেম, যেমন এখানে দুই, এখানে এক্স এবং ওয়াই দুই, আর এখানে ওয়াই স্কোয়ার দুই। তাহলে এগুলাই হচ্ছে মূলত তোমাদের মেইন টপিকস। সেক্ষেত্রে আমরা আমাদের অনুশীলনীতে চলে যাচ্ছি, এখন আমরা এই কাজটা করব। তোমরা দেখো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক চলক ত্রিমাত্রিক এবং দ্বিপদী, তাহলে চলক হবে একটা এবং মাত্রা হবে তিন এবং পথ হবে দুইটা। তাহলে এর এক্সাম্পলটা আমরা কিভাবে দিতে পারি সেটা একটু দেখো শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমরা এই যে এখানে নিলাম যে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক এবং দ্বিপদী রাশি, তাহলে সেটাকে দেখো এখানে চলক হচ্ছে একটাই এক্স এবং এখানে এক্স এর মাত্রা সর্বোচ্চ তিন এবং এখানে দুইটা পথ, প্লাসের আগে একটা প্লাসের পরে একটা। এরপরে আমাদেরকে বলেছে এক চলক ত্রিমাত্রিক তবে পথ হবে চারটা। তাহলে দেখো সেম দুই নাম্বারটা দেখো, স্যার এখানে এক চলক হিসেবে আমি শুধুমাত্র এক্সকেই নিয়েছি, আর ত্রিমাত্রিক বলতে এখানে দেখো এক্স এর মাত্রা সর্বোচ্চ তিন, আর চতুর্পদী বলতে এখানে দেখো প্লাসের পর এই যে একটা পথ, দুইটা পথ, তিনটা পথ এবং চারটা পথ। এরপর হচ্ছে স্যার চলক এখন দুইটা নিতে হবে, মাত্রা সেম তিনটা, পথ হবে দুইটা। তাহলে চলক আমরা দুই চলক বলতে এখানে আমরা এক্স এবং ওয়াই কে নিয়েছি, ত্রিমাত্রিক বলতে এখানে মাত্রা হচ্ছে তিন, তুমি দেখো এই যে এক্স এর উপর স্কোয়ার আর ওয়াই এর উপর ওয়ান দুইটা যোগ করলে তিন, অথবা এক্স এর উপর ওয়ান ওয়াই এর উপর স্কোয়ার তাও তিন। এবং দ্বিপদ বলতে দেখো এখানে প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পর একটা পদ। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই চলক ত্রিসমমাত্রিক ত্রিপদী, তাহলে এখানে আমরা দুই চলক বলতে সেম আমরা এক্স এবং ওয়াইকে এখানে নিয়েছি, ত্রিপদী বলতে এখানে তিনটা পথকেই বোঝাচ্ছে, তোমরা এখানে দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এবং ত্রিসমমাত্রিক, ত্রিসমমাত্রিক বলতে এখানে ভালো করে দেখো পদের মাত্রা তিন হবে এবং সবখানে সমান থাকবে, যেমন এখানে দেখো এক্স এর উপর পাওয়ার থ্রি অর্থাৎ ওয়াই এর উপর পাওয়ার থ্রি অর্থাৎ ঘাত তিন অর্থাৎ মাত্রা তিন, আবার মধ্যখানে দেখো এক্স এর উপর ওয়ান ওয়াই এর উপর স্কোয়ার। তো তাও সেখানে যদি তুমি ক্যালকুলেশন করো এক্স এর উপর ওয়ান এবং ওয়াই এর উপর টু দুটাকে যোগ করলে তাও তিন হচ্ছে। এবং আমাদের দুই নাম্বারে যেটা সর্বশেষ, স্যার এখন আমাদের চারটা চলক নিতে হবে, চক্রক্রমিক হবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এভাবে চক্রাকারে ঘুরলেও কোনোরূপ পরিবর্তন হবে না, চতুর্মাত্রিক। তাহলে এটা কীভাবে করছি দেখো, চার চলক বিশিষ্ট, এখানে আমরা এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ নিয়েছি। এরপর চক্রক্রমিক, চক্রক্রমিক মানে তুমি একটু দেখো এখানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ডাব্লিউ এবং ডাব্লিউ এর জায়গায় এক্স বসালেও কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। এবং চতুর্মাত্রিক, চতুর্মাত্রিক বলতে এখানে সবগুলার পাওয়ার ফোর 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 ফোর, আশা করছি এটা বুঝতে পেরেছো, একদম সহজভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। তাহলে দুই নাম্বারটা হয়ে গেল। সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের হোম ট্যাবে আসলে তোমরা আরফাত স্যার নামের আরেকটি চ্যানেল দেখতে পাবে, তোমরা অবশ্যই আমাদের আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, ক্লাসগুলো করে অবশ্যই তোমাদেরকে তোমাদের মতামত তোমরা জানিয়ে দিবে। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবে এবং ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। এবং আমাদের আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপটা রয়েছে এই গ্রুপে আসলেই তোমরা আমাদের ফেড কোর্স সম্পর্কে, ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে এই পোস্টটা দেখতে পাবে, এখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিবে। তো তোমরা এখানে যুক্ত হয়ে নিবে, এখানে তোমরা চাইলে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এবং আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটা কমিউনিটি তৈরি করে দিতে পারবো। তা আমাদের আরফাত একাডেমি, আরফাত স্যার এই দুটো ইউটিউব চ্যানেল, এরপর আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ, সবগুলো লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সবাই আশা করছি তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে আমাদের গ্রুপ পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হবে। সেক্ষেত্রে এখন আমরা এই তিন নাম্বার থেকে শুরু করছি। দেখো উদাহরণ দিতে বলেছে
সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি, যেগুলো একটু আগে তোমাদেরকে বলেছি, সমমাত্রিক মানে মাত্রা সমান, প্রতিসম মানে যে কোনো দুটা পরিবর্তন হলো কোনোরূপ পরিবর্তন হয় না, আর চক্রক্রমিক মানে একটা জায়গায় একটা চক্র আকারে পরিবর্তন হলে ওই রাশিটার কোনোরূপ চেঞ্জ হয় না। তাহলে আমরা এটাকে কিভাবে করছি সেটা একটু দেখো শিক্ষার্থীরা। তো ফার্স্ট অফ অল এখানে দেখো সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক তিনোটা একসাথে আমরা এই যে এই বহুপদী রাশিটা নিয়েছি এই তিনোটার এক্সাম্পল হিসেবে। তো দেখো ভালো করে সমমাত্রিক কেন, এখানে প্রথম পদের মাত্রা দেখো এক্স এবং ওয়াই এক এক করে দুই, ওয়াই এবং জেড গাত দেখো এক এক করে দুই, জেড এবং এক্স গাত এক এক করে দুই, অর্থাৎ প্রত্যেকটা বেলায় আমি গাত পাচ্ছি দুই দুই দুই। এরপর প্রতিসম, প্রতিসম বলতে তুমি এখানে এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাও, দেখবা এই রাশিটার কোনোরূপ পরিবর্তন হবে না। আমি তো অলরেডি তোমাদেরকে একটা বসিয়ে দেখিয়েছি তোমাদের পেজ নাম্বার 95 নাম্বার পেজের দিকে, 95-96 নাম্বার পেজে। তো তোমরা অবশ্যই ওই অংশটা একটু ক্লিয়ার করে আসবা, কারণ সেখানে একটু ক্লিয়ার করলে তোমাদের জিনিসটা সুন্দর হয়। এই যে দেখো প্রতিসম, প্রতিসম এই জায়গায় প্রতিসম দেখো এটাই হুবহু সেম টু সেম। যেমন এখানে যদি স্যার আমি এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাই, আবার এখানে দেখো আমি জাস্ট ওয়াইয়ের জায়গায় এক্স এবং এক্সের জায়গায় ওয়াই বসাবো, তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, আর এখানে শুধু ওয়াই আছে, তাহলে সেখানে এক্স, বাকি জেডটা বসে গেল। আর এখানে দেখো জেড এক্স আছে, শুধু এক্সের জায়গায় ওয়াই বসেছে, জেডটা থাকলো। তাও দেখো এই যে দেখো কোনোরূপ পরিবর্তন হয়নি, এক্স ওয়াই তারপর দেখো ওয়াই জেড, জেড এক্স সেম টু সেম, তাহলে আমরা সেটাকে প্রতিসম ধরতে পারি। আর চক্রক্রমিক মানে এখানে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসিয়ে দেখো কোনোরূপ পরিবর্তন হবে না। চক্রক্রমিকটা এখানে আছে, এখানে আশা করি এক্সাম্পলটা হুবহু থাকবে। আচ্ছা নাই, তারপর আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। এই যে দেখো আমি যদি এখানে বসাই তাহলে ওয়াই জেড, ওকে, এরপর এখানে যদি বসাই জেড এক্স, এখানে যদি বসাই স্যার এক্স এবং ওয়াই, দেখো ওই রাশিটার এটার মধ্যে কোনোরূপ পরিবর্তন নাই, তাহলে এক নম্বরটা গেল। এরপর দুই নম্বর আসো, সমমাত্রিক সেম, সবখানে মাত্রা সমান থাকবে, তাহলে দেখো এখানে দুই আর লাস্টেরটাতেও দুই এবং মধ্যখানে এক এক করে যোগ করলে দুই। এবং প্রতিসম, প্রতিসম মানে কি, আমি তো বলেছি এক্সের জায়গায় ওয়াই বসাও বা ওয়াইয়ের জায়গায় এক্স বসাও, তাহলে দেখো এ রাশিটার কোনোরূপ পরিবর্তন হবে না, দেখতে তোমার চেহারাটা এরকম হবে ওয়াই এক্স এবং এক্স স্কোয়ার, তাহলে দেখো এটার সাথে তোমার রাশিটার কোনোরূপ চেঞ্জ নাই। এরপর বহুপদী রাশি, কিন্তু এটা চক্রক্রমিক নয়, এটা চক্রক্রমিক নয় কেন, ভালো করে দেখো এখানে এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স, আচ্ছা চক্রক্রমিকের জন্য এখানে ফার্স্ট মাস্ট বি তোমাদেরকে তিনটা তোমার থাকতে হবে, তোমার তিনটা চলক থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো যদিও দুইটা চলকের ক্ষেত্রে চক্রক্রমিক হয়, বাট তিনটা চলকের জন্য যেহেতু চক্রক্রমিকটা সবচেয়ে সাস্টেনেবল, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে চক্রক্রমিক বলতে পারি না, ঠিক আছে। অথবা তুমি সাধারণত আরেকটা যদি চলক থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম। এরপর আমাদের পরবর্তী তিন নাম্বার, সমমাত্রিক, দেখো এখানেও সবখানে কিন্তু মাত্রা সমান, তুমি ভালো করে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ সবগুলোর মধ্যে মাত্রা কিন্তু সমান। এরপর চক্রক্রমিক বহুপদী, এবং চক্রক্রমিক কেন বহুপদী, কারণ তুমি যদি এখানে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসাও, তাহলে এই রাশিটার কোনোরূপ পরিবর্তন হবে না। কিন্তু এটা প্রতিসম নয়, প্রতিসম নয় বলতে, কারণ আমি যদি স্যার এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই শুধুমাত্র, তাহলে দেখবা এটার কোনোরূপ মানে আগেরটা কিন্তু আসবে না, তোমরা না হয় টেস্ট করে দেখতে পারো। আমি আবারও বলছি শুধুমাত্র এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স নয়, তুমি চাইলে ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স ওয়াই এগুলো বসালেও চলবে, অথবা তোমার যদি মনে হয় এক্সের জায়গায় জেড বা জেডের জায়গায় এক্স এগুলো বসালেও চলবে, তাহলে সেটাও হয়ে গেল। এরপর আমাদের সর্বশেষ প্রতিসম, প্রতিসম মানে কি তোমরা বুঝছো, যে এখানে ওই যে একটু আগে যেটা বলেছি এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স বসালে দেখবা এই রাশিটার কোনোরূপ পরিবর্তন হয় নাই, সো এটা সেম আগেরটাই আসবে। এরপর চক্রক্রমিক, অর্থাৎ এই যে এখানে যেহেতু তিনটা চলক আছে, সো তুমি এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় যদি এক্স বসাও তাহলে এই রাশিটা হুবহু চলে আসবে, কিন্তু এটা সমমাত্রিক নয়। কেন সমমাত্রিক নয় তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, কারণ আমাদের সমমাত্রিক হতে গেলে প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হয়, এখানে প্রথম পদের মাত্রা দুই, দ্বিতীয় পদের মাত্রাও দুই, তৃতীয় পদের মাত্রাও দুই, বাট চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদের মাত্রা কিন্তু এক এক করে, সো এটা কিন্তু সমমাত্রিক নয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমরা আজকের এই ক্লাসে তোমাদেরকে জাস্ট এক থেকে তিন পর্যন্ত কভার আপ করতে পেরেছি, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। তোমরা তোমাদেরকে বন্ধুদেরকে ইনভাইট করবা আমাদের ক্লাসগুলো করার জন্য, আমরা তোমাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করছি আমাদের দিক থেকে ভালোভাবে একটা গাইডলাইন করার জন্য।
এবং এই অনুশীলনীটা একটু 8 পর্যন্ত অঙ্ক রয়েছে, আমরা আশা করি আর একটা দুইটা ক্লাসের মধ্যে এটা শেষ করতে পারবো। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকলে আমরা এটা শেষ করতে পারবো। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।